হাই গাইস, আমি রূপম। আমার সাথে আজকে রয়েছে প্রতিদ্বন্দ্বীর টিম, রুদ্রদা রয়েছে, শাশ্বদাদা রয়েছে এবং সপ্তদাদা রয়েছে। আচ্ছা, তো আমার প্রথম জিজ্ঞাসা, তোমার আগের ছবিটা তুমি ইন্ডিভিজুয়ালি প্রোডিউস করে করেছিলে এবং এবার হচ্ছে আরও একজন কো-প্রোডিউসার রয়েছে, তা এবার কি অ্যাপ্রোচ করতে আগের ছবির জন্য সুবিধা হয়েছে? মানে শাশ্বদাদাকে তুমি আবার পেয়েছো, তো মানে আগেরবার তুমি ডেবিউ করছিলে, তো এবার কি সেক্ষেত্রে সুবিধা হয়েছে একটা? আর্টিস্টদের ক্ষেত্রে আমি এটুকু বলবো যে আমি যখন মানে এনাদের সঙ্গে কাজ করেছি, প্রথমেই বুঝতে চেয়েছি যে আমি যে কন্টেন্টটা বানাচ্ছি সেইভাবে আমার ক্লিয়ার নলেজটা আছে কি না, যে একটা ওই মাথায় একটা আইডিয়া এসছে হজবড়লা সেটাই বানিয়ে দিলাম সিনেমা করবো বলে, সেরকম নয়। সাজিয়ে গুছিয়ে গল্পটা বলতে পারছি কি না সেটা আগে ওনারা দেখেছেন, প্রডিউসার কো-প্রডিউসার কোনো কোশ্চেনই ওনারা জাননি। আর শুধু এনারা নন, এনারা তো অবভিয়াসলি অ্যাট দ্য টপ, বাকি এমন অনেকেই আছেন, মোস্ট অফ দ্য টিম শুধুমাত্র এটা একটা মানে প্রজেক্ট, একটা জাস্ট টাকা লেনদেনের জায়গা, এইভাবে একদমই ট্রিট করেনি আর কি। আচ্ছা আচ্ছা, তো প্রডিউসার কো-প্রডিউসার ওই প্রসঙ্গটা একদম আলাদা। আচ্ছা, আর আর্টিস্টদের এই স্ক্রিপ্টের সাথে রাজি হওয়া বা এইটাকে কীভাবে ভালো করে তোলা যায় এটা আলাদা একটা বিষয়। তো সেই ব্যাপারে ওনাদের ভালো লেগেছে। আমার আগের কাজটাও অপুদা একটা খুব মানে মুখ্য চরিত্রে ছিলেন, এটা তো ওনারা দুজন সেরকমই একটা খুব মানে কী বলবো একটা মানে খুব স্ট্রং ডার্ক আর কমপ্লিকেটেড ক্যারেক্টারে দুজনকেই দেখতে পাবে, তো সেই অনুযায়ী ডেভেলপ করা। আর যেটা কো-প্রডিউসার বললে সেটা হচ্ছে ওয়ান সেকেন্ড মেকিংয়ের পুরো দায়িত্বটাই আমি বানিয়েছি। বানাতে বানাতে অনেকে অ্যাড হয়েছে যে ছবিটা ওটিটিতে ছাড়বো না, আমরা কয়েকজন কনফিডেন্ট যে লকডাউনের পরে হলের কালচারটাকে ফিরিয়ে আনতে পারবো, তা আমরা হলে ওটাকে মানে জিনিসটাকে হলে আমরা নিয়ে আসবো। তো সেই ক্ষেত্রে অনেকভাবে অনেকে অ্যাড হয়েছেন, এখন আমাদের ডিস্ট্রিবিউশনও অনেক বড় নাম অ্যাড হয়েছে। আমি তারপর আর জানি না, আমার একটা জিনিস ছিল যে আমি ফ্রম স্ক্রিপ্ট টু স্ক্রিন জিনিসটা মেকিং করে দেবো, সেইটা আমি যতটা করতে পেরেছি আই থিঙ্ক সবার ভালো লাগবে। আচ্ছা, এবার বাজেটটা যতটা বেড়েছে, তো অনুরাগ কাশ্যপ একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমার যখন ছবির বাজেট বেশি বেড়ে যায় আমার তখন বেশি সমস্যা হয়, যেমন বোম্বে ভেলভেটের ক্ষেত্রে উনি বলেছিলেন যখন বাজেট বেড়ে যাচ্ছে আমার নিজের খুব চাপ লাগছে যে এত টাকা এত বেশি বাজেট আমি হ্যান্ডেল করতে পারছি, তো এটা তার মানে তিনি বলেছিলেন, তো এরকম কি কোনো কিছু হয়েছিল? এখন ব্যাপারটা হচ্ছে যে নিজেই নিজের থেকে টাকা নেওয়ার, তো মানে বাজেট বাড়া মানে নিজেই নিজেকে আনার সামনে দাঁড়িয়ে আজকে কিন্তু প্রোডাকশান এক্সপেন্স 10,000 এখানে, তো ওইভাবেটা ফিল হয়নি, আগেরবারের মতনই হয়েছে। আগেরবারে আমার ডিএটএফ সত্যি কথাটা বলছি, আগেরবার ডিউরেশন ছিল 2 ঘন্টা প্রায় 25 মিনিট, তো সেটার অনেকটা স্কোপ ছিল, একটা ক্যারেক্টারের 1.5 বছর ধরে একটা মানে জার্নি ছিল আর কি, এটাই হচ্ছে 1 ঘন্টা 50 মিনিটের টানটান থ্রিলার। তো সেই দিক দিয়ে বাজেটটা অ্যাকচুয়ালি সিমিলার, কারণ ওটা যেহেতু বেশি একটু ফুটেজ ছিল সেই অনুযায়ী এখানে কম ফুটেজে হয়তো সামান্য বেশি পয়সা ইনভলভ, কিন্তু বাজেটটা বেশি মানে এই নয় যে চল টাকা ওড়াই, কারণ যে বছরটার মধ্যে দিয়ে গেছি মানে বড় বড় বাঘা বিজনেসম্যানরা কিন্তু মানে ইয়েতে বিপদে পড়ে গেছেন, এবং আমার নিজের বোম্বেতে এরকম অনেক ছিলাম, যেহেতু আগের ছবিটা বোম্বেতে রিলিজ করেছিল তখন অনেক কিছু বিজনেস পার্টনার্স আমার হয়েছিল, অপুদাও গেছিল বোম্বের প্রিমিয়ারে আগেরবার, তো সেই বিজনেস পার্টনারদের কিন্তু মানে টুডে সেই কোম্পানিগুলো বন্ধ, তারা আমায় মেল করে করে বলে দিয়েছে টার্মিনেশন অফ এগ্রিমেন্ট, আমরা আর কোম্পানি চালাতে পারছি না। তো বাজেট বাড়া কমা নিয়ে কিছুই আমার আনন্দ হয়নি, বরঞ্চ আমি জাস্ট এটা ভেবে গেছি যে কোনোভাবে শেষ করি আর মানে হলে নিয়ে আসি, কারণ এত রেস্ট্রিকশন নিয়ে শুটিং হয়েছে সেটা ওনারা আই থিঙ্ক আরও বেটার বুঝতে পারেন, অ্যাজ অ্যাক্টার সেই দায়িত্বটা মানে সেই রিস্কটা ওনাদের অনেকটা বেশি। আচ্ছা আচ্ছা, রুদ্রদার কাছে যাবো, তো রুদ্রদা তুমি এই ছবিটার মধ্যে মানে প্রথমে যখন গল্পটা তোমাকে অ্যাপ্রোচ করা হলো, তো তুমি গল্পটা তোমার কী ভালো লাগলো যেটা সবার আগে তোমাকে প্রায়োরিটি ছিল এই গল্পটা? এক হচ্ছে যে যেভাবে একটা গল্প তাতে পরিণতি খোঁজে, আমি দর্শকে বেশ কিছু সিনেমা, দু ধরনের সিনেমা হয়, এক ধরনের সিনেমা হয় যে ফিল্ম বা ফিল্ম মেকিং অ্যাকচুয়ালি কেমন, শর্ট টেকিং তার উপর দিয়ে ফেস্টিভ্যালে যাবে, শিল্পের জায়গায় সেটা কত উন্নত মানের, এরকম একটা ভাবনা। আর একটা জায়গায় হচ্ছে যে আমি ভালো সব কিছুগুলোকেই জড়ো করব, কিন্তু যার মূল মোটো হবে যে যে দর্শকরা সিনেমা হলে আসছেন তারা যেন তৃপ্ত হয়ে বাড়ি ফিরতে পারেন, একটা গল্পকে নিয়ে বাড়ি ফিরতে পারেন। সিনেমা হল থেকে দর্শক যদি না গল্প নিয়ে বাড়ি ফিরতে পারেন তাহলে তারা কাউকে বলতে পারেন না, কারণ হয়তো ওই শুক্র শনি রবি পরিচালক লোকজনকে বেসিক্যালি 3 দিন না অ্যাকচুয়ালি এটা ট্রেলার দেখানোর মতো হয়। এবার এই তিন দিনের দর্শকরা কিন্তু বাকি রবি সোমবার থেকে দর্শক আনতে শুরু করেন, কারণ যতই আমরা হোর্ডিং লাগাই যতই যা খুশি বলি না কেন সিনেমা হলে দর্শক বাকি দর্শকদের হলে আসতে বলেন কেমন, তো সেরকম কী এলিমেন্ট রয়েছে
যে কোনটা মানে কোন কারণে লোকে আলাদা করে দেখবেন এযাবত কালে যে কটা, যেহেতু কম সিনেমা রিলিজ করেছে, অধিকাংশ সিনেমা রিলিজ করেছে ওটিটিতেই মেজরলি করেছিল, তাহলেও এই গল্পটা কতটা আলাদা লাগছে সেটা দেখেছিলাম। এবং তার মধ্যে আমি বেশ কিছু অংশ পেয়েছি যেগুলো বড্ড বেশি আজকের দিনের মানুষের জীবনযাপন বা টেনশনের সঙ্গে খুব অদ্ভুত রকমভাবে মিলতে মিলতে যাচ্ছে। তারপর তো বাকিটা ডিরেক্টর তার রাইটার টিমকে নিয়ে যে মুন্সিয়ানায় সাজিয়েছেন সেটা অন্য জিনিস। তোমাকে প্রথমেই টেনেছিল এটা, এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে আর একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করেছিলাম যে এই চরিত্রটা কে করছেন ডক্টর বক্সি, তার সঙ্গে সঙ্গেই বলে যে শাশ্বতদা করছে। তাহলে তোমার শাশ্বতদা তোরটাতে সেকেন্ড টাইম বললো যে হ্যাঁ আবার শাশ্বতদা, তো ডেফিনেটলি আমার তো ভালো লাগা থাকবেই। একটা পছন্দের অ্যাক্টরদের সঙ্গে অভিনয় করতে কে না চায়, তো সেক্ষেত্রে এটা সোনায় সোহাগা, সাবজেক্টটা ভালো লাগলো আমার, এর আগের ওর ছবি নিয়ে লোকজন দুচ্ছাই করে বেড়াচ্ছে এরমও নয়, তাতে আমার একজন পরিচালক সম্পর্কে ভরসা করা যায়। তারপর যে কন্টেন্টটা নিয়ে এসছে সেখান থেকেই বুঝতে পারছি একটা ভালো কোনো কিছু হতে চলেছে, এবং তার উপরে যাকে ডেফিনেটলি শাশ্বতী চট্টোপাধ্যায় একটা আইএসআই ছাপ মারলো তার উপরে। এই আরে শাশ্বতদা, তোমাকে আমার জিজ্ঞাসা করার যেটা হচ্ছে, আমি ধরছি আমি ধরছি না সেটা করে নিয়ে তারপর দিই। হ্যাঁ আচ্ছা না না, এটা এটা আমার জন্য নিচ্ছে সম্বন্ধ হচ্ছে শাশ্বতদা, তোমাকে আমার জিজ্ঞাসা করার সেটা হচ্ছে, আমরা মানে মিস্ট্রি থ্রিলার শুনেছি, সাইকো থ্রিলার এখন খুব দেখছি, তো এটার সাথে আমি ট্যাগ লেগে রয়েছে দেখলাম ইমোশনাল থ্রিলার, তো এখানে এই ব্যাপারটা কী মানে কীরকমভাবে? দেখো বেসিক মানুষের গল্প, মানে দুটো ফ্যামিলির বা দুটো বন্ধুর, দুজন বন্ধুর গল্প, এবং সেখানে বন্ধুত্ব মানেই একটা ইমোশন যুক্ত থাকে, এবং এমন একটা কিছু ঘটে যায় দুজন মানুষের জীবনে যাতে দুজন অভিন্ন হৃদয় বন্ধু একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে, অ্যাটলিস্ট তাই তো মোটামুটি আমরা যা দেখছি। তো কাজেই সেখানে ইমোশন থাকতেই হয়, ইমোশন যে কোনো ছবিতে ইমোশন বাদ দিয়ে কিন্তু সিনেমাটা হবে না, মানে যেটা এনি ছবি তুমি বলো, তুমি আজকে যদি ইটিও বানাও সেখানে চূড়ান্ত ইমোশনের জায়গা, তাই না? তো কাজেই ইমোশন ছাড়া সিনেমা হয় না, মানুষ যেটা লাস্ট নিয়ে বেরোন হল থেকে সেটা কিন্তু বিভিন্ন ইমোশন, মানে সেটা আনন্দের ইমোশন হতে পারে, কান্না হতে পারে, যন্ত্রণা, কান্না, ভয় লাগা, হাসি, ভয়, এগুলো এক এক ধরনের ইমোশন। এগুলো ইমোশন ছাড়া তো সিনেমা হয় না, এটা ট্যাগলাইনটা দেয়া হয়েছে আরও আকর্ষণীয় করার জন্য, শুধু থ্রিলার নয়, এতে মানে ইমোশনের ছড়াছড়ি লাগার, ইমোশনের ছড়াছড়ি আছে, কেঁদে ফেলার মতো জায়গা আছে। যে যেহেতু সপ্তশতা তুমি আগের বার কাজ করেছো নেটওয়ার্কে, তো এটা কি খুব সুবিধা হয়েছে যে সপ্তশতা যেরকমভাবে কাজ করে তুমি জানো ওর এরকম এরকমভাবে শট নেবে বা এরকমভাবে ক্যারেক্টারটাকে এস্টাবলিশ করবে, মানে এটা নতুন গল্প, নতুন একদম নতুন গল্প। ওকে আগে আমি যেটা চিন্তা করি যে সপ্তশের সঙ্গে কাজ করতে গেলে যাতে একটা জায়গায় চুপ করে বসেও ডিরেকশনটা দেয়। আচ্ছা, ও বড্ড ছটপট করে। আচ্ছা, প্রচণ্ড ছটপটে। আচ্ছা হ্যাঁ, ডায়লগ শেষ হয়ে গেলেই কাট বলার জন্য রেডি হয়ে থাকে, আমি পাশে লোক ফিট করে রাখতে হয় মুখটা চেপে ধরার জন্য। তো কাজেই ও কখন কাট বলবে এটাই ওর জীবনের মূল লক্ষ্য, শুটিং শুরু হওয়ার আগে কখনো শুটিংটা শেষ করবে সেটাও মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। সেখান থেকে একটু ওকে এবারে কোনো বৈচিত্র্য পেয়েছো নাকি সেটা বেড়েছে? বেড়েছে। আচ্ছা 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 আচ্ছা, এটা বেড়েছে, এবং মাল্টিটাস্কিং সারাক্ষণ। আচ্ছা, সেইটা একটু যদি ও কন্ট্রোল করতে পারে তাহলে ভালো হয় আরও। আচ্ছা আচ্ছা, সপ্তশত তোমায় জিজ্ঞাসা কর, তোমার এই ছবিতে যারা কোনো অভিনেতারা রয়েছে প্রত্যেকে ভাগা ভাগা অভিনেতা, মানে রুদ্রনীল দা রয়েছে, ওদিকে শাশ্বতদা রয়েছে, ভাগা ভাগা ওয়ার্ডটা অনেকবার শুনছি, ঠিক আছে, এবং ওদিকে আবার হচ্ছে সৌরভ দাসও রয়েছে, নতুন খুব ভালো কাজ হচ্ছে, সারণদি রয়েছে, তো কাস্টিং তো খুব ভালো আছে ছবি। এবার তোমার কি মাথায় এরকম কোনো কাজ করে যে এদের একটা স্ক্রিন অন টাইমেরও খুব ব্যাপার রয়েছে, আমাকে একটা প্রত্যেকের সাথে কথা হয়েছে এইখানটায় একটা স্ক্রিপ্টের মধ্যে প্রত্যেক চরিত্রের একটা পার্টিকুলার একটা ইম্পর্টেন্ট স্ক্রিন অন টাইম টাইম বলছি স্ক্রিন টাইম মানে যখন মানে ওনাদেরও কাস্ট করছি, ওরা নিশ্চয়ই ক্যারেক্টার ইম্পর্টেন্সটা দেখবেন। আমি যদি এখন স্পেশাল অ্যাপিয়ারেন্স বলে কাস্ট করি, ও তো ভাববেন না, একদিন এসে চলে যাবেন। বাট যখন আমি বলছি যে এটা তোমার, তুমি ফেস সিনেমার বা তোমরাই ফেস, তো সেক্ষেত্রে তো ক্যারেক্টারের আর্টটা দেখবেই, অ্যাক্ট ওয়ান টু অ্যাক্ট থ্রি কিরম আর্টটা গেল, কতক্ষণ সেই চরিত্রটা এগোলো, স্ক্রিন টাইমটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না, ওখানেই বিগেস্ট এক্সাম্পল বসে আছে
যে বব বিশ্বাসের মানে সব থেকে কম স্ক্রিন টাইম ওটাই মনে রেখেছিল, কিন্তু স্ক্রিন টাইমটার থেকেও ক্যারেক্টারের ইম্পর্টেন্স আর ক্যারেক্টারের যে কটা সিন আছে সেকটা কী আছে না আমি বললাম, যেহেতু সবাইকেই ফেস সবাইকেই ব্যালেন্স করতে হচ্ছে সেটাই বলতে চাইছি, সেই ইম্পর্টেন্সের দিকটা কিন্তু মোটামুটি ব্যালেন্স করাই আছে। সেটা যারা তুই বললি যে বাঘা বাঘ অভিনেতা যে সায়নী হ্যাঁ সৌরভ, এবং সায়নী সৌরভকে আমরা রিসেন্টলি প্রচুর কাজে দেখেছি, এই পেয়ারিংটা এখন অনেকে দেখেছে, এবং হতেই পারে যে আরেকটা বাংলা কন্টেন্টে ওদেরই পেয়ারিংটা দেখে লোকে বলতে পারে দেখ আবার এক পেয়ারিং, দেখ ওইটার মতন হয়ে গেল। তো আমি চেষ্টা করেছি ওইটাকে ভেঙে দেওয়ার, জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিতে পারি যে ওদের ওই জেনারেলি পেয়ারিং একটা রোমান্টিক অ্যাঙ্গেল অনেকবার দেখে এসেছি, এখানে সেই জিনিসটা ছুঁয়ে বেরিয়ে গেলো আউট অ্যান্ড আউট ওটা পাবি না, মানে একটা MLA ও একটা লয়ার টান ডিটেকটিভ, তো তাদের মধ্যে একটা ক্ল্যাশই দেখতে পাবো, ওদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাবি, এনাদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাবি, আরও যে সিন বা স্ক্রিপ্ট যেভাবে ব্যালেন্স করা হয়েছে সবার মধ্যে, তো সবার সঙ্গেই সবার, এরকম না যে শুধু অপুদা ভার্সেস রুডিদা, কোথাও গিয়ে হয়তো দেখা গেলো যে রুডিদা ভার্সেস সৌরভ, আচ্ছা হ্যাঁ মানে সবাই মানে এটা মিলেমিশে গেছে ব্যাপারটা, তো সেই অনুযায়ী যথেষ্ট ব্যালেন্স করা হয়েছে বলেই আই থিঙ্ক ওনারা রাজি হয়েছেন করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তুমি আগের বার আমাকে বলেছিলে আমার স্পষ্ট মনে আছে যে আমাকে এরকমভাবে লেন্স ভাড়া করে আনতে হয়েছে কিছু সময়ের জন্য, এই ফিল্টারটা যেন আমি পাই এরকম একটা ফিল্টার করতে হয়েছে। হ্যাঁ লি ফিল্টার নিয়েছিলাম আগের বারে, বাইরে থেকে আনিয়েছিলাম, হ্যাঁ কিছু লেন্স জুম লেন্স যেটা হয় এরকম বাজেটে থাকে না, যখন জেনারেলি তুই যখন ক্যামেরা লেন্সের প্যাকেজ করবি তারপরে তুই বলবি আচ্ছা ওই শটটা কীভাবে নেয় যেখানে এরকম দৌড়াচ্ছে সঙ্গে সঙ্গে এরকম হয়ে গেল, তখন তোকে তখন সিনারি বলে আর ওটা অ্যালুড়াতে নেয় মানে সেটা কোথায়, ওটা আলাদা ভাড়া নিতে হয়। আচ্ছা তো এই জিনিসগুলো আগেরবারে আমি আধ ঘন্টা শুটিং লাঞ্চ ব্রেক এই অ্যালুড়া আনাও ঠিক আছে যাক 2000 টাকা যাক এইরকম করতে হয়েছিল। এবার কি ওগুলো ফেস করতে হয়েছে? এবারে ওইগুলো ফেস করতে হয়নি, এবারে ওইগুলো হয়নি কারণ ইকুইপমেন্টের দিকটা যেহেতু আমি খুব একটা প্রত্যেক এটা তো অনেক কিছু শিখেছি যেগুলো আর পরের বার ফেস করতে হবে না, এবার আমি ইকুইপমেন্ট আমি জানি না মনে একটু এক্সট্রা আনিয়ে ফেলেছি আর কি, মানে কোথায় ওরা মানে ওরা ঠিক বুঝতে পারছিল না কোন ক্যামেরার দিকে শটটা দেবে, কারণ কিছু কিছু সিন যেহেতু এতটাই ধর কিছু কিছু সিনে 3-4 জন একসাথে আছে, যেমন ধর সায়নীর যখন আলাদা আলাদা সেগমেন্ট করেছি সেখানেও সব সিন ওনারা না থাকলো, যারা নতুন ধর মাহি বা যারা করেছে ওদের একটা মিজন সিন আছে, ওনারা যখন অ্যাক্টিং করেছেন আবার 2-3 জন আছে, সবার প্রত্যেকজনের হাত পায়ের মুখ চুলের কন মানে সব কিছুর কন্টিনিউটি মেনটেন করাটা আলাদা আলাদা করে যদি সবার আলাদা আলাদা করে নিতে থাকি না ইটস হিউজ টাইম টেকিং, আলাদা করে নেয় সেই বাজেট সেই রকম যদি ধরে ধৈর্য ধরে করা যায় করা যায়, সেটা আইডিয়াল, কিন্তু মাল্টি ক্যামেরা লেগেছে আমার, জিমিজিপো লেগেছে, অ্যালুড়া লেগেছে, যদি আগেরবার টেকনিক্যাল কোশ্চেন্স করেছিল তো এবার সেগুলো আমি জানতাম আমি মানিয়ে রেখেছি, ওরাই আমি বলছে তুই কোন ক্যামেরার মনিটরটা দেখছিস দেখ কারণ আমরাই বুঝতে পারছি না কোথায় কখন কী চলছে। আচ্ছা রুদ্রদা তোমাকে এবার জিজ্ঞাসা করার যে এখানটা ট্রেলারটা দেখে যেটা অ্যান্টাগনিস্টকে প্রোটাগনিস্টকে বোঝা যাচ্ছে একটা জায়গা তো মনেই হচ্ছে, লাস্টে যেমন শাশ্বতদা যেমন ধোয়া ছাড়ছে মনে হচ্ছে শাশ্বতদাই বোধহয় গল্পের অ্যান্টাগনিস্ট, কিন্তু ট্রেলারের প্রথম দিকে তোমাকেই মনে হচ্ছে আবার পরেরটা মনে হচ্ছে তুমি হয়তো প্রোটাগনিস্ট হয়ে যাবে, তো এই অ্যান্টাগনিস্ট প্রোটাগনিস্ট আছে না গল্পের ঊর্ধ্বে গেলে সবাই প্রোটাগনিস্ট বা সবাই অ্যান্টাগনিস্ট হতে পারে? যেটা মনে হয় আর কি যে যারা দর্শক আমরা এই বিভিন্ন মেটাফোর নিয়ে যখন আলোচনা করি তো তখন সারা পাড়ায় একটা ছেলে যে তাকে পাড়ায় হাফ পাগলা বলে সে ছাড়া এটাকে বুঝতে পারবে না, সোজা করে বলতে হবে কারণ এই যারা আমাদের যারা মা মাসিমারা যারা রয়েছেন হ্যাঁ হয় আর কি, আমরা নিজেরা যখন সিনেমার ভাষায় কথা বলতে শুরু করি তো সেটা ফিল্ম ইনস্টিটিউট হয়ে যায়, সেখানে খুব কম মানুষ পড়ে না যারা সিনেমা বাঁচিয়ে রাখেন যারা এই আমাদের এই শব্দগুলোর বাইরের মানুষ, তো তাদের ক্ষেত্রে বলতে পারা যায় যে তারা এই ট্রেলারটাকে নিজেদের মতো করে ভালো লাগাতে পেরেছেন। এবার যারা আমরা ফিল্মের ভেতরের মানুষ তারা এটাকে অন্যরকমভাবে দেখব, কিন্তু মানুষ কোথাও একটা কমিউনিকেটেড হয়েছেন, তারা বুঝতে পারছেন যে ছবির মধ্যে কিছু একটা অদ্ভুত রয়েছে, অদ্ভুত সম্পর্ক রয়েছে, অদ্ভুত মানসিকতা কিছু কাজ করছে এবং মৃত্যু রয়েছে, যন্ত্রণা আছে, কান্নাকাটি দেখতে পাচ্ছেন তারা, তারা কাউকে মারমুখী হতে দেখতে পাচ্ছেন, কেউ কিছু খোঁজবার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন, তো দর্শক তো সিনেমা হলে খুঁজতে আসবেই, এবার তারা কিন্তু যেটা খুঁজে পাবেন যে কেন এমনটা হলো, কী হলো আর কেন এমনটা হলো, এর এই কেন এমনটাতেই না যেখানে খুব ইমোশনাল কিছু ঘটনা রয়েছে, ইমোশন মানে যেমন অপুদা বললো যে সত্যি সবকটা রসই তো ইজ ইকুয়াল টু ইকুয়েশন, সেটা আমার রাগ হোক কান্না হোক হাসি হোক ভয় পা হোক সবটাই ইমোশনের ভাগ এক একটা, কিন্তু ইন জেনারেল মানুষের কাছে ইমোশন মানে হচ্ছে যন্ত্রণা কষ্ট চোখের জল, এটাকে মানুষ ইমোশনাল বলে বোঝেন যারা সিনেমার বাইরের একটু মানুষ, তো যারাই আমাদের বাঁচিয়ে রেখে দিয়েছেন যারা সিনেমা হল বাঁচাবেন বা আমাদের জীবিকাকে বাঁচাবেন, তো আমার এক্ষেত্রে মনে হয়েছে যে মানুষ কিন্তু ওটাই পিক আপ করবে যে তারা পরিষ্কার জানেন যে এখানে যারা যারা যাদের যাদের দেখতে পাবে যারা যারা অভিনয় করছেন মানে শুধু শাশ্বত চট্টোপাধ্যায় রুদ্রনীল ঘোষ নয় বা তার ঠিক আমাদের পরেই যারা রয়েছেন সৌরভ দাস বা
শায়নী নয়, তারপরেই রিনি, মাহি, আরও অনেক নতুন ছেলেমেয়ে তারা অভিনয় যেটা করেছেন, তো প্রত্যেকটা চরিত্রকে না কিন্তু মনে হবে না, মানে কোনো কারণটা নেই যে ঠিক একটা মৃত্যু সেখান থেকে দুজন বন্ধুত্বের একে অপরের দিকে প্রতিদ্বন্দ্বিতা, কতগুলো খুন ঘটে যাওয়াতে আস্তে আস্তে এক একটা করে লেয়ারে আস্তে আস্তে কতগুলো চরিত্র আসতে শুরু করবে, বা যে চরিত্রগুলোকে আমরা দেখেছিলাম তাদের সম্পর্কে আমাদের ধারণা বদলাতে শুরু করবে। যাকে খারাপ মনে হচ্ছিল সে একটা অন্য দিক নেবে, যাকে খুব ভালো ভাবছিলাম সে হয়তো কোথাটা নিরপেক্ষ হয়ে গেল। তো এরকম অনেক কিছু ঘটবে, এবং এই মজাটা কিন্তু আজকের দিনের আমাদের দর্শক অনেক গুণী, কারণ দর্শক তার নিজের মানটাকে, দেখবার মানটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যেখানে কিন্তু প্রযোজক, পরিচালক, অভিনেতা, লেখক তারা সবাই বাধ্য হয়েছি যে দর্শককে তার পছন্দ মতো জিনিসটা দিতে। দর্শক, কারণ আমরা যারা সিনেমা জগতের মানুষ, আমাদের মধ্যে অধিকাংশই মানুষ নিজেরা কাজ করতে এত ব্যস্ত থাকি, আমরা অন্য কাজগুলো দেখবার অবকাশ পাই না, ইচ্ছা নেই, এরকম নয়, সবসময় হয় না। যেমন অপুদা, এই লকডাউনটা আমায় খুব হেল্প করেছে, যেটা বারবার একটা জিনিস বলছে যে এই লকডাউনটা আমাদের সত্যিই তো হেল্প করেছে যে কাজ শিখতে, ভালো কাজ দেখতে, বারবার ঠান্ডা মাথায় মস্তিষ্কে, যেখানে বেরোবার তাড়া নেই, আমি জানি যে আমার রোজগার গেছে থমকে, আমি জানি যে আমার চাল ফুরোচ্ছে, আতঙ্কটার নিত্যদিনের সঙ্গী হয়ে আমার ঘরের সদস্য হয়ে গেছে, টেনশন অভাবটা আমার সদস্য হয়ে গেছে, আর তো হারাবার নেই, তখনই বসে বসে কাজগুলো দেখা হয়েছে। এবং সেই লেসনগুলো কিন্তু একটা অপূর্ব এই কথাটা যেটা অপুদা বারবারই বলেছে যে এখান থেকে শিখতে পেয়েছি দর্শক, কিন্তু আমরা হয়তো এই ছমাস মন দিয়ে দেখেছি, আজকে বাংলা সিনেমার দর্শক কিন্তু ছমাস নয়, বিগত দু তিন বছর ধরে এই কাজটা টুকটুক টুকটুক করে করে যাচ্ছেন, এবং তাদেরই কিন্তু সাহসে আমরা আরও বেশি করে ইন্সপায়ার্ড হয়ে আমরা বিভিন্ন ইন্টারেস্টিং গল্প, ইন্টারেস্টিং ধরনের অভিনয়, ইন্টারেস্টিং ডিরেকশনের দিকে এগোচ্ছি। যদি তারা এটা সাপোর্ট না করতেন, মানে বাংলাতে হয়তো বিচ্ছিন্ন চেষ্টা আরও অনেকগুলো আগে হয়ে গিয়েছিল, কিন্তু হয়তো এই অটোগ্রাফের পর থেকে দর্শক, মানে অটোগ্রাফি তৈরি হওয়া সেরা শেষ ছবি, বা এটা না হলে মহাভারত অশুদ্ধ হয়ে যেত, এরম নয়, হয়তো ওই যে পার্টিকুলার সময়টা এসেছিলো সেই সময়তে একটা ভালো হবার চেষ্টা ছবিকে ঠিকভাবে প্রমোট করা হয়েছিল, এবং মানুষের সন্ধিক্ষণটা এসেছিল, এবং তার সঙ্গে সঙ্গে আরও ভালো 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 ছবিগুলো তারপর আস্তে আস্তে শুরু করেছে। তার আগে বিচ্ছিন্নভাবে দু তিন মাস অন্তর অন্তর একটা করে ছবি হতো। এবার অনেক সময় যেটা কি হয়, প্রযোজনা সংস্থা তা যদি প্রচারের যদি দাপটটাকে দেখাতে পারে অনেক মানুষের কাছে পৌঁছবার, প্রথম দিকটা হচ্ছে মানুষকে দু তিন দিন হলে নিয়ে যাওয়ার জন্য এই প্রচারটা, কিন্তু যতই আমি প্রচার করি না কেন, তার মধ্যে যদি মেটেরিয়াল না থাকে, ভালো অভিনয় যদি না থাকে, পরিচালক যদি না ভালো করে গল্পটা বলতে পারেন, হাজার প্রচারের পরেও কিন্তু সোমবার থেকে কেউ জান না। দর্শক বুদ্ধিমান হয়েছেন, দর্শক অনেক দেখেছেন, এবং আমি জানি যে তারা এটা থেকে বুঝতে পেরেছেন, তারা নিজের পরিবারের গল্প, দুই তারা বন্ধুত্বের গল্প, তারা থ্রিলার তারা পছন্দ করেন প্রমাণ দিয়েছেন বারবার, তারা দেখতে যাবেন, কারণ আমার পাশেই সবর বসে রয়েছেন, আমার পাশেই প্রাক্তন অজিত বসে রয়েছেন, তো ঠিক আছে, তো থ্রিলারের সঙ্গে তো জড়িয়ে রয়েছে, মানে সে লোকটা বব বিশ্বাসে যে বসে রয়েছে, তো আমরা জানি যে বাঙালির একটা টান রয়েছে, ফলত মানুষ যাবে এই ছবিটা দেখতে। আচ্ছা শাশ্বতদা, এই যে ছবি, মানে প্রথমেই বলল রুদ্রদা, যে রুদ্রদা জিজ্ঞাসা করেছিল যে ডাক্তারের চরিত্রটা কে করছে, তা যদি মানে আমি তোমাকে বলি, এটা আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে ডাক্তারের চরিত্রই তোমাকে না দেওয়া হতো, তোমাকে যদি বলো তুমি একটা চরিত্র পিক করো, তুমি কোন চরিত্রটা পিক করতে? এখানে প্রথম কথা দেখো, এই অপশান তো আমাদের হাতে থাকে না কোনো সময়, কপাল থাকা উচিত নয়, কারণ একজন ডিরেক্টর একটা চিন্তাভাবনা নিয়ে একটা সিনেমা তৈরি করতে আসে। ডিরেক্টর, আমরা শুধু আমাদের চরিত্র নিয়ে ভাবি, ডিরেক্টর কিন্তু সব কটা জিনিস নিয়ে চিন্তা করে তবে সে প্রজেক্টটা নিয়ে এসে নামে। এখন যদি আমাকে অপশান দেয়া হতো কোনটা, আমি মানে যে কোনো চরিত্র নিতে পারতাম। আমার একটা ইন্টারেস্টিং জিনিস বানাতে বানাতে মনে হয়েছে, যদি একটা সিন জাস্ট ক্যারেক্টারাইজেশন ইন্টারচেঞ্জ করে একটা মানে জাস্ট দেখা যায় কীরকম লাগছে, মানে আমি জানি না, কোনোদিন কোনোদিন আড্ডা মারতে মারতে হয়তো করে দেখবো, আমি জানি না, মানে খুব ইন্টারেস্টিং হবে। আরে আমার এই থেকেই মাথায় আসলো, যেটা হচ্ছে তুমি কি প্রথমে ভেবে নিয়েছিলে যে এই চরিত্রটা এখন করবে শাশ্বতদাই করবে, বা এটা রুদ্র? আগেরটায় শাশ্বতদা একটা মানে টিভি শো ক্রিয়েটার ছিল, এটা ডক্টর, তো আমার মনে হয়েছিল যে ক্যারেক্টারটা এতটা যদি চেঞ্জ হয় তাহলে নতুনত্ব পাবে। আচ্ছা, কারণ যেহেতু পর পর দুটো ছবি, হ্যাঁ, তো সেই অনুযায়ী ডাক্তারের চরিত্রটা ফিক্স ছিল,
আর রুডিদার সঙ্গে আমার কাজ করার অনেকদিনের ইচ্ছে। রুডিদাকে আমরা অনেক রকম চরিত্র দেখেছি, মানে রুডিদার কিছু কিছু কমেডি ডায়ালগ বা যেগুলো সিন যেমন যতটা ফেমাস সেরকমই আমরা রিসেন্টলি ওয়েবে বা আগেও অনেক চরিত্রে অনেক রকম ভ্যারিয়েশন দেখতে পেয়েছি যে কীভাবে ছক ভাঙা অভিনয়ের মধ্যে দিয়ে যেতে পারে। এবং সেইটার জন্য আমার ইচ্ছে ছিল যে আমি একটা কন্টেন্ট নিয়ে আসি সেখানে রুডিদাকে, একটা ফ্যামিলি ম্যান, একটা ম্যাথসের টিচার, কিন্তু তার কি ক্যারেক্টার গ্রাফ হতে পারে, একটা ফ্যামিলি ম্যানের সাথে যদি কিছু মানে দুর্যোগ ঘটে তার কি ক্যারেক্টার গ্রাফ হতে পারে সেটা সাজিয়ে, তো আমার মনে হয় আমি ওইটার ব্যাপারে সেট ছিলাম। যখন বেসিক প্লট ডেভেলপ করা হয়েছে তখনই কাস্টিং আমি ফাইনাল করে নিয়েছি। আচ্ছা, আমার এবার তিনজনকে একটাই জিজ্ঞাসা করে, এটাই লাস্ট প্রশ্ন আমাদের, সেটা হচ্ছে ওটিটি এখন যেরকমভাবে গ্রো করে গেছে এবং এই লকডাউন পিরিয়ডে ওটিটি অনেক এগিয়ে গেছে, আমার জিজ্ঞাসা করার সেটা হচ্ছে এই যে ওটিটি ফ্রেন্ডলি হয়ে উঠছে এখন, মানে ইউনিভার্সাল অডিয়েন্স আগে বাইরের হয়েছে এখন ইন্ডিয়ান অডিয়েন্স মানে ওটিটি প্রিয় হয়ে উঠছে, তো বাংলাতে এখনও কিন্তু সেরকমভাবে মানে যদি আমি সিনেমা বলি বড় বড় সিনেমা যেগুলো আসছে সেগুলো অপেক্ষা করছে হলে আসার জন্য, কারণ ওটিটি সেরকম টাকা দিচ্ছে না যেরকম ভেতরকার যা যা জানা যাচ্ছে, তাই ওটিটি ফ্রেন্ডলি হয়ে উঠছে না মূল কারণ কি, এটা প্রথমে তুমি বলো তারপর তোমরা দুজন বলো। আমার মনে হয় মানে যেটা হয়েছে সেটা হচ্ছে সিরিজ ব্যাপারটাও যেই যে গ্রো করেছে টাইম, মানে এই সৌরভদার যে কথা বললি যে সৌরভ ওটিটিতে যে এতদিন ধরে মানে এতগুলো ওয়েব সিরিজ সব থেকে ফেমাস বা সব থেকে মোস্ট যেটা হিট করেছে আমার মনে হয় লোকের মনে রয়েছে যে মন্টু পাইলট। হ্যাঁ, এরকম নয় যে প্রথম থেকে যে কটা করে গেছে প্রত্যেকটা ইকুয়াল পপুলার, এরকম নয়। তো আমার মনে হয় একটা কিছু ডিস্টিংক্ট একটা কিছু লাগে যেটা কাইন্ড অফ কানেক্ট করে যায়, তখন দেখা মন্টু পাইলট। মন্টু পাইলট কি একটা সিরিজ, এইভাবে একটা সিরিজ ব্যাপারটা এসছে। এবার হচ্ছে ধর বুমবাদারটা সিনেমা বেরিয়েছিল, জিতে অরিজিনালগুলো বেরিয়ে গেছিল নিরন্তর, নিশ্চয়ই কোয়ালিটি হিসেবে ভালো বা অনেকে দেখেছিল, কিন্তু আমি সেরকম বাজ ফিল করতে পারিনি। তার মানে কি বড় স্কেলের ব্যাপারটা ওইভাবে হচ্ছে না, আমার মনে হয় মানুষ ওইভাবে কানেক্ট করতে পারছে না, এই বড়ো সিনেমা হলেই আসবে তবেই দেখবো এই ব্যাপারটা রয়ে গেছে। বলিউডের ব্যাপারটা অনেকদিন ধরে আমার মনে হয়, আমি জানি না, আমার অনেক আগে থেকেই যতদিন নেটফ্লিক্সে অনেক হিন্দি কাজ আছে, নেটফ্লিক্সে বাংলা কাজ কি আছে, এখন কোন সিনেমা হলে বেরোনোর পরে নেটফ্লিক্সে ডিরেক্ট টু নেটফ্লিক্স বাংলা কাজ কটা আছে, নেই এখনও নেই। তো বলিউডের সেই প্রচারের জায়গা বা বলিউডের এক্সপেনশনটা বেশি, অবভিয়াসলি আমরা একটা সমুদ্রের পাশে ছোটো নদী, তো সেই জন্যই আমার মনে হয় এই মানে প্রচার বা এই জিনিসগুলোর যে ফ্লেক্সিবিলিটিটা, আচ্ছা একটা সিনেমা হলে ছিল চলে এটাকে চট করে কুলি বোধ হয় অ্যামাজন প্রাইম, তো ডিরেক্ট এতে চলে আসছে, বা সুশান্তের ওই যে লাস্ট সিনেমাটা রঘুদাও ছিল হট করে ডিজনিতে চলে এলো এত লোক দেখলো, আমার মনে হয় বাংলা সেই জায়গা এখনও আমার মনে হয় আসেনি সেই জায়গার ফ্লেক্সিবিলিটি। এটা আমার একটা জিনিসের জায়গা মনে হয় যে সব কবিতা না গান হয় না, ঠিক আছে, আবার সব গল্প নিয়ে সিনেমা বানানো উচিত নয়, আবার সব গল্প নিয়ে সিরিয়ালও বানানো উচিত নয় বা ওয়েব সিরিজ বানানো উচিত নয়, প্রত্যেকটা না নিজস্ব একটা ধরন রয়েছে। এবার হ্যাঁ, হতে পারে কি যে আমি জোর করে হাফ প্যান্টকে তো ফুল প্যান্ট করতে পারবো না, ইলাস্টিক হয়ে গেলে একটা সময় ঠাপ করে উঠে যাবে, কিন্তু সে সিম্পল একটা উদাহরণ দিতে গেলে। এবার ওটিটির ওয়েবের গল্পের ধরনটা একটা আলাদা, তাই তার মেকিং সেটা সম্পূর্ণ একটা আলাদা বস্তু, টেলিভিশন এবং সিনেমার মাঝখানে সে তার একটা নিজস্ব রাস্তা খুঁজেছে, অল্টারনেটিভ রাস্তা। এবং মানুষ যেহেতু মোবাইল ফ্রেন্ডলি হয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোর জন্য, লোভটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের জন্য, লোকে ফোন করা আর ক্যামেরা পাওয়া যায় এতে, মানে এটা অ্যাকচুয়ালি এমন একটা জায়গা এখানে ফোনও করা যায়, ফোনটাই পরের জিনিস হয়ে গেছে, ফোনের জন্যই তো মোবাইলটা তৈরি হয়েছিল। তো যাই হোক, আমার নিজের এটা মনে হয়েছে যে সবকটা সাবজেক্ট ছোট প্ল্যাটফর্মে দেখবার জন্য নয়, তার জন্য কিছু ক্যানভাস থাকে, এবং যারা বানাচ্ছেন তারা কিন্তু ওটিটিতে, আমি মোবাইলে দেখতে গেলে বা টিভিতে দেখতে গেলে কোন ফ্রেমটাকে দেখে দর্শকের ইমোশন, তো প্রত্যেকটা ফ্রেম তৈরির মধ্যে কিন্তু দর্শককে ইমোশনালি, যে কোনো ইমোশনই হোক না কেন, কানেক্ট করবার জন্য সেই ফ্রেম তৈরি করা হয়। যেটা এইটুকু জিনিসকে আমি সিনেমার পর্দায় এত বড় দেখব, আমি মোবাইলে কইটুকু দেখব, তাই তার শর্ট টেকিং আলাদা হয়, তাই তার গল্প বলার ধরন আলাদা হয়, তাই ওটা দু ঘন্টার জন্য তৈরি হয় একটা গল্প, ঠিক আছে, এবং আমি ওটা সপরিবারে লোক নিয়ে গিয়ে এই বড় ডাইমেনশনে দেখব, লার্জার দ্যান লাইফ, আর এখানে তো স্মলার দ্যান লাইফ, এবার আমাকে ফিট করাতে হবে। তাই বললাম যে সব কবিতা কিন্তু গান হয় না, কিছু কবিতা কবিতা থেকে যাই ভালো। এক আর একটা ছোট্ট প্রসঙ্গ, আমাদের এখানে সেইভাবে পরিচালকরা
আধুনিক ছবির পরিচালকরা স্টারের জন্ম দিচ্ছেন না বা অভিনেতাকে স্টার হিসেবে গ্লোরিফাই করছেন না, তারা কখনোই চান না একটা ছবি থেকে একটা চরিত্র প্রোটাগনিস্ট নতুন ছেলে নাম করে বেরিয়ে আসুক, যে পরিচালকের নাম আরও রোশন করুক। আমাদের এখানে হয় না, আমাদের এখানে কোথাও যেন এসে মাঝে মাঝে মনে হয় যে পরিচালক তার থেকে বেশি যদি কেউ হিট করে যান সেইটা নিয়ে মাঝতালে রেগে যান, মানে মাঝে মাঝে মনে হয় একটা পরিসংখ্যানে মিলিয়ে দেখতে পারে এরকম বেশ কিছু ঘটনা ঘটে। এখান থেকেও বেরিয়ে আসতে হবে, কোথায় জন্ম হয়েছে, কোথায় জন্ম হয়েছে একটা ছেলেকে নিয়ে, কোথাও নতুন নতুন ছেলেকে নিয়ে এতদিন পর অনির্বাণকে নিয়ে একটা ছবি হয়ে গেল ড্রাকুলা স্যার, বানিয়েছে কে দেওয়ালয়, তিন চারজন তো সফল পরিচালক রয়েছেন, তারা বানিয়েছেন নতুন ছেলেপুলেদের নিয়ে ছবি করেছেন কি না, নতুন অভিনেতাকে নিয়ে দারুণ কোনো চরিত্রে ফেলেছেন না, অধিকাংশ ক্ষেত্রেই মাঝে মাঝে পরিচালকরাই অভিনয় করে দিচ্ছেন, সে আমরা তো বিপদে পড়ে যাচ্ছি। সো মানুষ হাততালি দিতে চাইছেন কিন্তু কী করে বুঝতে পারা যাচ্ছে না। সো দেয়ার আর ফিউ রিজনস, তুমি যে কথাটা বললে এটাকে নিয়েই একদিন টরেটক্কা সারাদিন চব্বিশ ঘন্টা হতে পারে, হবে তাহলে কিন্তু ঠিক আছে হতেই পারে। সো প্রত্যেকটা আলাদা মাধ্যম, এইটুকু বলতে পারি। আচ্ছা শাশ্বতদা, এখন রুদ্রদা যে কথাটা বললো যে অভিনেতাদেরকে স্টার হতে দিচ্ছেন না কিছুজন, মানে সর্বকথা আমি বলিনি কিছুজন, বা এটা হওয়া হচ্ছে না, তাহলে ওটা হচ্ছে। আবার তোমাদের এই ছবিটা প্রতিদ্বন্দ্বী, এখানে তো মানে সেই অভিনেতারাই হচ্ছে ফেস। দেখো একটা জিনিস বলি, যে কোনো জায়গা বড় হয় অনেকগুলো লোককে নিয়ে। আমি একটা প্রোডাক্ট আজকে বিক্রি করবো, ধরো আমি ধরো নিলাম করলাম, আমার কাউন্টার বিট করার লোকটাই নেই, আমার দাম বাড়বে? যেটাও বলছিল যে প্রোডাক্ট একটা তৈরি করলাম, সবাইকে মিলে কিন্তু প্রোডাক্টের দাম বাড়াতে হয়। আমি চেষ্টা করছি ওর প্রোডাক্টটা যাতে দোকানে বসতেই না পারে। বড় উদাহরণ হচ্ছে অত বছরের অর্গানাইজড বামফ্রন্ট সরকার, ওদের মতো অর্গানাইজড সরকার তো ছিল না, তারাও পারলেন না। কি কাউন্টারে কেউ নেই, কম্পিটিশনে কেউ নেই, কম্পিটিশন দরকার, নাহলে সেও তো তার নিজের মানটাকে বাড়াতে পারছে না। সে মনে করো আমি যা করছি তাই ঠিক, ফলে ইন্ডাস্ট্রি সাফার করে। আমাকে তো মানটা বাড়ানোর জন্য আমার উল্টো দিকে কম্পিটিশন চাই, আমি যে কারণে খুশি হই আমার সঙ্গে যদি কোনো ভালো অভিনেতা অভিনয় করতে আসেন। আমি বরঞ্চ অনেক সিকিওর ফিল করি, অনেক অ্যাক্টর আছে যারা ইনসিকিওর ফিল করেন, তো ইনসিকিউরিটি তো ভালো করতে পারে না কারো। মানে আমি যদি ও ছবিটা হিট হয়ে গেলে আমারটা কী হবে, এইটা করে যদি আমি একজনকে আটকে দিই, আমিও কিন্তু আটকে যাচ্ছি, কারণ আমি পজিটিভ দিকে আর চিন্তাটা করছি না। আমি একটা কাজ কী করে ভালো করবো সেটা নিয়ে ভাবছি না, ওরটা কী করে খারাপ করা যায় সেটা নিয়ে বেশি টাইম দিচ্ছি। তার নেগেটিভিটি কিন্তু আমার দিকে যাচ্ছে, যার তুমি খারাপ করছো তার কিছু ক্ষতি হচ্ছে না, কিন্তু তেমন নিজের কাজের ক্ষতি হয়ে যাচ্ছে। মানে এই হেলদি প্রতিদ্বন্দ্বিতার জায়গার মার্কেট যদি না খোলা যায়, সবাইকে মিলে আমার একটা টাইমে হয়েছিল একজন ডিরেক্টর একজন ডিরেক্টরের ছবি প্রমোট কর মানে প্রেজেন্ট করছেন, একটা টাইমে বাংলাতেই হয়েছে। আজকে অরিন্দমের সবর প্রেজেন্ট করতে এসছে সুজিত মুখার্জি, এটা দরকার, সেটা কমে যাচ্ছে, কমে যাচ্ছে, কেউ যাচ্ছে না, নেগেটিভ দিকে চলে যাচ্ছে, কেউ কারো ছবি দেখতে যাচ্ছেন না। পরিচালকরা, নতুন পরিচালক হোক, তাদের সমসাময়িক পরিচালক হোক, তাদের সিনেমা রিলিজ করলে তারা গিয়ে দেখতেন, আমরা অন্য কম্পিটিশনে চলে যাচ্ছি। আজ যদি আমার ছবি রিলিজ করে, কালকেই আমার যে লোকটা সে ওই দিনই তার ছবি রিলিজ করবে, তাতে মার্কেট নষ্ট হচ্ছে, মার্কেট নষ্ট হচ্ছে। তো আচ্ছা, তো মোটামুটি আমাদের আড্ডা শেষ, কথাবার্তা মোটামুটি শেষ, তবে আমি সপ্তশতাকে জিজ্ঞাসা করছি যে আগের বার তো তুমি আমাকে বলেছিলে নন্দনে বসেই যে ছবির শো তুলে নেওয়া হয়েছে, আমাদের একটা এখানেই শো রয়েছে, ওখানেই নন্দনেই ব্যাক টু ব্যাক হাউসফুল ছিল তোমার নেটওয়ার্ক, তা এবার আশা করি কোনো সমস্যা না হোক, ঠিক আছে? এবার চাইছিল, এবারে যখন এটা প্রি কোভিড এরা ছিল, এটা পোস্ট কোভিড, এবারে যদি 70টা হল হয়, অ্যাকচুয়ালি 35টা হল, কারণ প্রত্যেকটা হল 50% অকুপেন্সি আমরা অ্যাকচুয়ালি পাবো, তো 70টা হল মানে 35টা হল। আগেরবার আমি ছেড়েছিলাম 30টা হলে, তো আলটিমেটলি সেই ইকুয়েশন একই, এবারে কতদিন চলবে। তারপরে এবারে যারা দায়িত্ব নিয়েছে হলে ছাড়ার, অন্য টিম দায়িত্ব নিয়েছে, এবার দেখা যাক। এবারেও আমি কোশ্চেন মার্কেই বসে আছি এখনো অবধি, এইগুলো নিয়ে পেসিমিস্টিক বা অপটিমিস্টিক কোনো ভাবনা আমি ভাবি না, যেটা হচ্ছে হোক আর কি। সেকেন্ড ছবিতে দাঁড়িয়ে আছি, যদি ভাগ্য ভালো থাকে এনাদের নিয়ে আরও কাজ করতে পারো, ব্যাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আজকে আমাদের ইন্টারভিউ ওখানেই শেষ, আড্ডা দিলাম আমরা, এবং প্রতিদ্বন্দ্বিতা নিয়ে যে কথাটা হলো লাস্টে শেষ ভাগে, আমরা সব মানে শাশ্বতদা আর রুদ্রদা যে কথাটা বললো প্রতিদ্বন্দ্বিতা, ডেফিনেটলি হেলদি প্রতিদ্বন্দ্বিতা, হ্যাঁ,
সেটা পরিচালনায় হোক না কেন, কেউ চ্যানেল বানানোতে হোক না কেন, কেউ ওটিটি প্ল্যাটফর্ম বানানোতে হোক না কেন, সিনেমা বানানোতে হোক না কেন, অভিনয় হোক যেখানে খুশি, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা মানে কিন্তু শত্রুতা নয়। এই সিনেমাতে প্রতিদ্বন্দ্বিতা কিন্তু প্রায় শত্রুতার দিকেই বা শত্রুতাই। প্রতিদ্বন্দ্বী হলেই আসছে, তো ওটিটিতে খুঁজবেন না, অনেকে কমেন্ট করা শুরু করেছেন কবে ওটিটিতে আসছে, এখন আসছে না। হ্যাঁ মানে আসছে না, মানে অনেকে আসলে ভাবছে সবই তো ওটিটিতে আসছে, অনেকেই লিখছে এটা কোন কোন অ্যাপে আসছে, কোন অ্যাপে আসছে, বারবার আমায় লিখতে হচ্ছে সিনেমালে আসছে, সিনেমালে আসছে। তো সিনেমালেই দেখুন কষ্ট করে বানানো, এক্ষুনি রুজিদা বলেছে সব ফরম্যাট আলাদা আলাদা হয়, এটারও সিনেমাস্কোপ ফরম্যাটই বানানো। সো প্লিজ হলে গিয়ে দেখুন, নতুন বছর ভালো কাটুক, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার উইশেস, থ্যাংক ইউ। তোমার একটু বলে দাও প্রতিদ্বন্দ্বী নিয়ে ভালো সিনেমা কোনটা সেটা নির্বাচন করা একদম আপনাদের নখের ডগায়, আপনারা সেটা দারুণ পারেন। তরুণ পরিচালক ছবি বানিয়েছেন, তার দ্বিতীয় ছবি প্রতিদ্বন্দ্বী, আমাদের সবাইকে নিয়ে বানিয়েছেন, তো একটা ভালো গল্প আছে, ভালো অভিনয় আশা করি নিশ্চয়ই পাবেন। তো প্লিজ হলে গিয়ে সিনেমা হলে দেখুন, কারণ আপনারা তো কেউ না কেউ মিটিং মিছিলে যাচ্ছেন, আর কেউ না কেউ নিশ্চয়ই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে বাসে চড়ছেন বা রেস্টুরেন্টে খাচ্ছেন, সুতরাং সিনেমা হলে গেলেই করোনায় ডিম পারবে এরকম কোনো ব্যাপার নেই। আপনি আবার সুস্থ থাকবেন যেরকম বাজারে দোকানে শপিং মলে যেমন সুস্থ রয়েছেন, তো প্লিজ প্রতিদ্বন্দ্বী দেখুন। তবে হ্যাঁ, যে কোনো জায়গায় আপনি যান না কেন, সিনেমা হল হল হোক, মিটিং হোক, মিছিল হোক, রেস্টুরেন্ট হোক, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে 2021 আগাম শুভেচ্ছা।